যদি আলাদিনের জাদুর কোনো দৈত্য এসে মানুষের তিনটি ইচ্ছা পূরণ করার কথা বলে, তবে বেশিরভাগ মানুষই হয়তো ফিরে যেতে চাইবেন শৈশবের স্কুল জীবনে। কেননা জীবনের সবচেয়ে মধুর সময়টা যে সবাই পেরিয়ে এসেছে স্কুলের বন্ধুদের সঙ্গেই। ফারাওয়ের দেশ ইজিপ্ট থেকে বিশ্বের প্রথম স্কুলের যাত্রা শুরু হলেও সময়ের বিবর্তনে সেই স্কুলিং সিস্টেম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বর্তমান সময়ে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা শিক্ষার জন্য বিশ্বের প্রায় সব দেশই তাদের এডুকেশন সেক্টরে ব্যয় করে বিপুল পরিমাণ অর্থ। 1796 সাল, ম্যাসাচুসেটস স্টেটের ফ্রাঙ্কলিনে জন্মগ্রহণ করেন আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তক হোরেস ম্যান। এরপর বহুদূর এগিয়ে গেছে বিশ্ব, সে সঙ্গে শিক্ষা ব্যবস্থাও। তাই তো বর্তমান সময়ে সারা বিশ্বে গুরুত্বের সঙ্গে দেখা হয় এই শিক্ষা খাতকে। স্টেট অব দ্য আর্টের এই যুগে বিশ্বের প্রায় সব দেশই তাদের বাজেটের বড় একটা অংশ ব্যয় করে এডুকেশন সেক্টরে। গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্টের তথ্য মতে 2020 সালে বিশ্বের দেশগুলো শিক্ষাখাতে একত্রে ব্যয় করেছে প্রায় $4.7 trillion, যা বিশ্বের মোট জিডিপির প্রায় 4.3%। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল এশিয়া, 4.561 বিলিয়ন জনসংখ্যার এই অঞ্চলে শিক্ষার হার 85.19%। দ্য গ্লোবাল ইকোনমি ডট কম এর তথ্য মতে 2021 সালে 98.42% শিক্ষার হার নিয়ে এই অঞ্চলের শীর্ষে আছে জর্ডান, আর 37.27% শিক্ষার হার নিয়ে সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান। শিক্ষার হারে জর্ডান শীর্ষে থাকলেও এই খাতে সবচেয়ে বেশি ব্যয় করে সৌদি আরবিয়া। বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশটি তাদের মোট জিডিপির 7.81% ব্যয় করে শিক্ষা খাতে। এদিকে বিশ্বের সবচেয়ে ছোট কন্টিনেন্ট ওশেনিয়া বা অস্ট্রেলিয়া হলেও শিক্ষাখাতে এই অঞ্চলের ব্যয় সবচেয়ে বেশি। সাউথ ওয়েস্ট প্যাসিফিক ওশানের সলোমন আইল্যান্ডস তাদের বার্ষিক জিডিপির 12.75% ব্যয় করে শিক্ষার পেছনে, যেখানে অস্ট্রেলিয়ার ব্যয় তাদের বার্ষিক জিডিপির 6.1%। অন্যদিকে এই অঞ্চলের সবচেয়ে কম অর্থ ব্যয় করে 9.4 মিলিয়ন জনসংখ্যার দেশ পাপুয়া নিউগিনি। শিক্ষাখাতে তাদের ব্যয় প্রায় 1.35%। ইউরোপে শিক্ষাখাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় আইল্যান্ড গ্রিনল্যান্ড। উন্নত শিক্ষা ব্যবস্থা থাকলেও এর আধুনিকায়নে দেশটি প্রতি বছর ব্যয় করে তাদের মোট জিডিপির 10.15%, যা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর গড়ের প্রায় দ্বিগুণ। শিক্ষাখাতে ব্যয়ের দিক থেকে আফ্রিকা মহাদেশে সবচেয়ে এগিয়ে নামিবিয়া। শতকরা 92.25 শিক্ষার হার নিয়ে দেশটি এই খাতে ব্যয় করে মোট জিডিপির 9.64%। দ্বিতীয় অবস্থানে থাকা সিয়েরা লিওনের ব্যয় 9.09%, যেখানে এই কন্টিনেন্টের সবচেয়ে উন্নত দেশ সাউথ আফ্রিকার ব্যয় শতকরা 6.60%। নর্থ আমেরিকা অঞ্চলে এডুকেশন সেক্টরে সবচেয়ে বেশি ব্যয় করে আমাদের আমেরিকা। দেশের মোট জিডিপির 6.05% ব্যয় করা হয় শিক্ষার উন্নয়নে, আর প্রতিবেশী কানাডা ব্যয় করে 5.17%। অন্যদিকে সাউথ আমেরিকার দেশ বলিভিয়ায় এই ক্ষেত্রে ব্যয় 9.84%, যা অনেক উন্নত দেশ থেকেই বেশি। এদিকে শিক্ষাখাতে ব্যয়ের দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও স্কুল জীবনে সবচেয়ে বেশি সময় কাটায় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। তারা গড়ে 21.1 বছর সময় কাটায় স্কুল ইউনিভার্সিটিতে। অন্যদিকে গড়ে 7.4 বছর পড়াশোনা করে এই তালিকায় সবার নিচে অবস্থান করছে আফ্রিকার দেশ মালি, যেখানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের তথ্য মতে কোনো শিক্ষার্থী গড়ে তার জীবনের 12.8 বছর কাটায় স্কুল বা ইউনিভার্সিটিতে।
শিক্ষা মানব জীবনে উন্নয়নের পরশপাথর হলেও ইউনেস্কোর তথ্য মতে বর্তমান বিশ্বে 6 থেকে 18 বছর বয়সী প্রায় 244 মিলিয়ন শিক্ষার্থী এখনও স্কুলে যায় না। প্রাইমারি শিক্ষার গণ্ডি পেরোনো মানুষের সংখ্যা মাত্র 10%, আর 15 বা তার বেশি বয়সী জনসংখ্যার শতকরা 10% এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।